দুরন্ত গতির মারুতি গাড়ি কেড়ে নিল এক 5 বছরের ফুটফুটে প্রাণোচ্ছল শিশুর প্রাণ। মৃত শিশুর নাম তৃপ্ত বিশ্বাস। ঘটনা বুধবার সকালে বিলুনিয়ার ঝড়ঝড়ি এলাকায়। জানা গেছে, বিলুনিয়া সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের নার্সারি বিভাগের ছাত্র ছিল 5 বছরের শিশু তৃপ্ত বিশ্বাস। অন্যান্য দিনের মতোই আজও স্কুলে যায় সে। স্কুল সেরেই অভিভাবকের সাথে বাড়িতে ফিরছিল সে। বাড়ি ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এক দুরন্ত গতির মারুতি গাড়ি তাকে পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় 5 বছরের শিশু সন্তান তৃপ্ত বিশ্বাস। তাকে সাথে সাথেই স্থানীয়রা উদ্ধার করে বিলুনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা জানাজানি হতে বিলুনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক মহলে শোকের ছায়া নেমে আসে। বিদ্যালয়ের অনেক অভিভাবক, ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা হাসপাতালে ছুটে যান। হাসপাতালে ছুটে আসেন ঝরঝরিয়া এলাকার স্থানীয়রাও। হাসপাতালের বেডে স্কুল ড্রেস পরিহিত ছোট্ট তৃপ্ত বিশ্বাসের নিথর দেহ পড়ে থাকতে দেখে সবাই শোকে কাতর হয়ে ওঠেন। খবর শুনে হাসপাতালে ছুটে যান তার মা বাবাও। প্রাণপ্রিয় পুত্র সন্তানের এই অবস্থা দেখে জ্ঞান হারিয়ে হাসপাতালে মেঝেতে লুটিয়ে পড়ে তার মা। পাগলের মতো কাঁদতে শুরু করেন তার বাবা। তৃপ্তদের বাড়ি বিলুনিয়া ঝরঝরি এলাকায়। এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।